প্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম। যারা অন্য ধর্মের অনুসারী আছেন আপনাদের জানাই নমস্কার। আপনারা সবাই জানেন আগামী 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী, বাংলাদেশের সফল সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা মেয়র পদে নৌকা প্রতীকে প্রার্থী করেছেন বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল করিম চৌধুরীকে। রেজাউল করিম চৌধুরী একজন সৎ পরিচ্ছন্ন এবং ত্যাগী রাজনীতিবিদ। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, জনাব রেজাউল করিম চৌধুরীকে আপনার দলমতের ঊর্ধ্বে উঠে আগামী 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে জনতা শেখ হাসিনা যেভাবে দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন এবং সারা বিশ্বকে অবাক করে দিয়ে যেভাবে বাংলাদেশকে উন্নয়ন রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, এই চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা, বন্দরনগর, বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রামে এগিয়ে যাওয়া মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া, এবং চট্টগ্রামের দায়িত্ব মানে প্রধানমন্ত্রী নিজ কাঁধে তুলে নিয়েছেন এবং সেটার বাস্তবে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেটার চূড়ান্ত বাস্তবায়নটা নির্ভর করে মানে প্রধানমন্ত্রী যিনি প্রতিনিধি ওনার নির্বাচিত হওয়ার উপর নির্ভর করে। সেজন্যই সবাইকে অনুরোধ করব, মানে প্রধানমন্ত্রী যাকে আগামী নির্বাচনে মনোনয়ন প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক, ওনাকে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে এই চট্টগ্রামকে একটা পরিকল্পিত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটা বিশ্বমানের নগর হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে আপনার ম্যান্ডেট প্রদান করবেন। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাকে নির্বাচিত করার জন্য গত সিটি কর্পোরেশন নির্বাচনে যেভাবে আপনার ভূমিকা রেখেছিলেন, কাজ করেছিলেন, এবং আমি অনুরোধ করব এই রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত করার ক্ষেত্রে আপনারা সেইভাবে এগিয়ে আসবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।